नमस्कार उत्तर चट्टग्राम बसंत शिक्षा सदन आयोजित ऑनलाइन क्लासे तुम्हारे अशोक दास सर आज के क्लास नाइन पटाम कविता पढ़ा कवि हलन जॉन क्लेयर कविता पढ़ाची शोनो आई लाभ द फिटफुल गास्ट हमें भलोबासी दमका हावा दैट सिक्स जेटा नाड़िए दे द केसमेंट जानलागुली के ऑल डे सारा दिन धरे एंड फ्रॉम द मशी एल्म ट्री एवं शैवला धरा एल्म गाछ थेके टेक्स द फेडेड लीव्स अवे झरे जावा पातागुली के निये आसे ट्वर्लिंग देम बाय द विंडो पेन सेगुलो उड़ते उड़ते जानलार काचे एसे पड़े विथ थाउजेंड अदार्स डाउन द लेन अन्यान्य हजार हजार पतार साथे साथे सेगुलो गली पथे गिये उड़े पड़े आई लाभ टू सी द सेकेंड ट्विग आमी भालोबासी देखते कम्पमान पातायुक्त डालगुलिके डैंस टिल द सार्ट अफ इट नाचते थाके जतक्षण पर्यन्त ना सन्ध्या नेमे आसे द स्पैरो ऑन द कटेज रिग चाला घरेर उपरे चड़ुई पाखि हुज चार्प उड मेक बिलीव जादेर किचिर मिचिर शब्द आमाके विश्वास कराय दैट जी स्प्रिंग वाज जस्ट नाउ फ्लाटिंग बाय बसंत एखन जेन छलना करछे इन समार्स लैप उइथ फ्लावर्स टू लाई गिरसेर कोले फुलेदेर निये आई लाभ टू सी द कॉटन स्मोक आमि देखते भालोबासी कुटीरेर धोआ कार अपवर्ड्स थ्रू द नेकेड ट्रीज कार कुंडली पाके उठते थाके उपरेर दिके थ्रू द नेकेड ट्रीज पाताहीन गाछगुलोर मध्य दिए द पिजन्स नेस्टल राउंड द कोर्ट पायरागुलो तादेर खुपरीर भितरे गोलाकार आकारे घुरते थाके অন ডাল নভেম্বর ডেজ লাইক বিচ এইরকম একটা নভেম্বরের শুষ্ক দিনে দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোইং মোরগগুলো গোবরের গাদার উপর বসে চিৎকার করতে থাকে দ্য মিল সেলস অন দ্য হিট এ গোয়িং হাওয়া কলগুলি রুক্ষ মাঠের উপরে সজোরে ঘুরতে থাকে দ্য ফেদার ফ্রম দ্য রাভেন্স ব্রিস্ট দাঁড় কাটের বুক থেকে খসে পড়া পালকগুলি ফলস পড়তে থাকে অন দ্য স্টাবললি নাড়া ভর্তি জমির উপরে দ্য একর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ওক গাছের বীজগুলি পড়তে থাকে বৃদ্ধ কাকের বাসার কাছে ফল পড়তে থাকে প্যাটারিং টুপটাপ শব্দ করে ডাউন দ্য ট্রি গাছ থেকে দ্য গ্রান্টিং পিকস ঘোঁত ঘোঁত করা শুকরগুলি দ্যাট ওয়েট ফর অল যারা এই সমস্ত গাছের বীজগুলোর জন্য অপেক্ষা করতে থাকে স্ক্রাম্বল অ্যান্ড হারি হায়ার দে ফল যেখানে সেই ওক গাছের বীজগুলো পড়তে থাকে সেখানের দিকে হুড়োহুড়ি করে ছুটে যায় এই হলো তোমাদের কবিতার মানে এবার আমি তোমাদের কিছু প্রশ্ন দেব এবং তার উত্তর লিখে দেব এবং তার সঙ্গে সঙ্গে কিছু এক্সারসাইজও দেব যেগুলো তোমরা বাড়ি থেকে করে আসবে তোমাদের অটাম কবিতা পড়ালাম সেই অটাম কবিতা থেকে তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি এবং তার উত্তরগুলো লিখে দেওয়া হচ্ছে তোমরা মন দিয়ে দেখো হোয়াট ডাজ দ্য পোয়েম অটাম প্রেজেন্টস বিফোর দ্য রিডার্স পাঠকদের সামনে অটাম কবিতাটা কি উপস্থাপনা করেছেন বা কি তুলে ধরেছেন তার অ্যান্সারটা হবে The poem Autumn presents before the readers a vivid description of the mellow beauty of autumn in the countryside. যার বাংলা হলো গ্রাম বাংলায় শরৎকালের যে সুন্দর বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে যার বাংলা অর্থ পরের প্রশ্ন What does beautiful dust say? দমকা হাওয়া কি নাড়িয়ে দেয় অ্যান্সারটা হবে দ্য পিপুল গাস্ট সেক্স দ্য সেক কেসমেন্ট অল দ্য ডে দমকা হাওয়া সারাদিন ধরে
জানালা গুলিকে নাড়িয়ে দেয়। তোমরা জানো উইন্ডো মানে জানালা, এখানে কেসমেন্ট মানে জানালা। কিরকম জানালা? না যেটা হলো দরজার মতো বড় জানালা সেটা হলো কেসমেন্ট। সেই দমকা হাওয়ার এই দরজার মতো বড় জানালাগুলিকে সারাদিন নাড়িয়ে দেয় দমকা হাওয়া। পরবর্তী প্রশ্ন, হোয়াট আর টেকেন অ্যাওয়ে ফ্রম দা এল ট্রি। হোয়াট আর টেকেন অ্যাওয়ে ফ্রম দা এল ট্রি। এল ট্রি মানে তোমরা দেবদারু গাছ দেখেছো, সেই দেবদারু গাছের মতো গাছ থেকে কি উড়িয়ে নিয়ে যাবে, কি নিয়ে যায়? উত্তরটা হবে দা ফেডেড ওর্ন আউট ড্রাই লিভস। ফেডেড ওর্ন আউট ড্রাই লিভস, শুকনো হয়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া শুষ্ক পাতাগুলিকে আর্কটিকে নেবে নিয়ে যাওয়া হয় ফ্রম দা এল ট্রি দেবদারু গাছ থেকে বাই দা সাডেন ব্লো অফ দা গেল। বাই দা সাডেন ব্লো অফ দা গেল, হঠাৎ দমকা হাওয়ায়। তাহলে হঠাৎ দমকা হাওয়ায় দেবদারু গাছ, যাকে আমরা এল ট্রি বলি, সেই এল ট্রি থেকে কি নিয়ে যায়? শুকনো পাতা, ক্ষয়ে যাওয়া পাতা এবং শুষ্ক পাতাগুলিকে দমকা হাওয়ায় বয়ে নিয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডাজ দা স্প্যারো চার্প। কোথায় স্প্যারো মানে চড়ুই পাখি, তোমরা জানো কোথায় চড়ুই পাখি কিচির মিচির করে? তাহলে অ্যান্সারটা হবে দা স্প্যারো চার্পস পার্চিং অন দা কটেজ রিক। দা স্প্যারো চার্পস পার্চিং অন দা কটেজ রিক, চড়ুই পাখি কিচির মিচির করে। কোথায় বসে? না কুড়ে ঘরে চালার উপরে বসে চড়ুই পাখিটি কিচির মিচির করে। এই প্রশ্নগুলো তোমাদের দেওয়া হলো, যে প্রশ্নগুলো তোমাদের উত্তরগুলো পাঠাচ্ছি সেই উত্তরগুলো তোমরা করে পাঠাবে। দেখো নাম্বার ফাইভ, হোয়ার ডাজ দা কটেজ স্মোক কার, কোথায় কুড়ে ঘরে যে ধোঁয়া বেরোয় সেই কুড়ে ঘরে ধোঁয়াগুলো কোথায় কুণ্ডলী আকারে উঠে যায়? অ্যান্সারটা হবে দা কটেজ স্মোক কার্স আপওয়ার্ডস থ্রু দা বেয়ার ট্রি। দা কটেজ স্মোক কুড়ে ঘরে ধোঁয়াটি কার্স কুণ্ডলিকাকে উঠে যায় আপওয়ার্ডস উপর দিকে থ্রু দা বেয়ার ট্রিজ, খালি পাতাহীন গাছগুলোর মধ্য দিয়ে পড়ে ঘরে ধোঁয়াটা উপর দিকে উঠে যায়। নাম্বার সিক্স, হোয়ার আর দা পিজিয়নস নেস্টেড, পায়রাগুলি কোথায় বাস করে বা কোথায় থাকে? অ্যান্সারটা হবে দা পিজিয়নস আর নেস্টেড রাউন্ড দা কোর্ট। দা পিজিয়নস আর নেস্টেড রাউন্ড দা কোর্ট, পায়রাগুলি তাদের খুপরির ভিতরে গোল আকারে ঘুরতে থাকে। নাম্বার সেভেন, হোয়াট আর দা কক ক্রো, মোরগগুলি কোথায় ডাকতে থাকে? অ্যান্সারটা হবে দা কক ইজ সিন ক্রোইং, মোরগগুলিকে দেখতে পাওয়া যায় ডাকতে স্ট্যান্ডিং অন দা হিপ অফ ডাং, গোবরের গাড়ার উপরে দাঁড়িয়ে মোরগগুলিকে ডাকতে দেখা যায়। এরপরে কোশ্চেন, হোয়াট আর দা মিল সেলস, হাওয়া পালগুলি কোথায় ঘুরতে থাকে? অ্যান্সারটা হবে দা উইন্ডমিল সেলস অফ দা হিট, হাওয়া পালগুলি ঘুরতে থাকে রুক্ষ জমির উপরে ইন ইটস ফুল সুইং, পূর্ণ মাত্রায় সজোরে ঘুরতে থাকে। তো আজকে তোমাদের যে প্রশ্নগুলো আজকে পড়ে লিখালাম এবং তার উত্তরগুলো তোমাদের দিলাম, এগুলো কিন্তু মুখস্থ করে তোমরা যে দায়িত্বপ্রাপ্ত স্যার বা ম্যাডাম রয়েছেন তাদের হোয়াটসঅ্যাপে উত্তরগুলো পাঠিয়ে দেবে মুখস্থ করে। আজকে থাক, তোমাদের ধন্যবাদ, তোমরা ভালো থেকো।